ভাই, আমার তো যোগ্যতা আছে, আমি কেন ঘুষ দিয়ে চাকরি নিতে বলেন? তবে ধমক দিতেছেন কেন? লাগবো না আপনার চাকরি? কি ব্যাপার, তুমি এখানে বসে রয়েছো কেন? কোনো চাকরি বাকরির খুঁজে যাও নাই? আরে চাকরির লেগে তো চিন্তা আছি। চিন্তা সব সময় তো, যখনই তোমার আমি চাকরির কথা কই তখনই তুমি চিন্তায় থাকো। আচ্ছা, তোমার কি সংসারের প্রতি একটু মন নাই? এই যে কয়টা মাস ধরে তুমি বসা রইছো, সংসারটা কিভাবে চলে না চলে একটা বার কি চিন্তা করছো তুমি? এই চুপ থাকো, এতদিন আমার চাকরি ছিল না, এখন দুইটা মাস ধরে চাকরি না দেখে তুমি খেটা খেটা করতেছো। তুমি চাইলে তো আমার একটু হেল্প করতে পারো, চাকরিটা গেলেই একটা লোক বলে ভাই এত সবই ঠিক আছে, কিন্তু ঘুষ লাগবে। আমাদের সবই ঠিক আছে, মামা চাচা কেউ আছে, আমি কি ওইগুলো করে পড়াশোনা করছি? আমার যোগ্যতা আছে, আমি আমার যোগ্যতা অনুসারে চাকরি করব। তোমার কথা শুনে মনে হইতাছে পৃথিবীতে যারা চাকরি করে সবাই মনে হয় ঘুষ দিয়ে চাকরি করে, সবারই মনে হয় মামা চাচার সাথে লিঙ্ক আপ থাকে। দেখো, চেষ্টা করলে সব কিছু হয়, তুমি তো চেষ্টা করো না। তোমার ভিতরে যদি চেষ্টা বলতে কিছু থাকতো তুমি এইভাবে বাড়িতে বসে থাকতা না। আমি তো অন্য সব ছেলেগুলো দেখি, যাগো চাকরি বাকরি থাকে না, সারা দিন রাত বাইরে পড়ে থাকে, কিভাবে চাকরি হইব, কার সাথে কথা কইলে চাকরি হইব, এইসব নিয়ে থাকে। তোমার তো সেই চিন্তা নাই, তোমার সংসার প্রতি মনই নাই। দেখো, এরকম করলে কিন্তু আমি তোমার সাথে সংসার করতে পারবো না, আমি কিন্তু আমার বাবার বাড়িতে চলে যাবো। এখন তো চলেই যাইবা, ও দুটো মাস ধরে চাকরি না দেখে এই ব্যবহার, তখন চাকরি করতাম তো একটা দিনও গেল না। দেখো, আমি যা কইতাছি ভালোর জন্যই কইতাছি, একটা মেয়ে কখনো চায় না যে তার স্বামী বেকার থাকুক। এভাবে আর কয়দিন এভাবে অভাব অনটনে আমি দিন কাটাইতে পারবো না। তুমি চুপ থাকবা, আমি এমনি টেনশনে আছি, একটু আগে একটা লোকের ফোন দিছি, ভাই আমার চাকরির কী অবস্থা? তার বলে যে ভাই সবই ঠিক আছে, কিছু মালুটা ওই মালুটা কি বোঝেন না, বাতাসে বড়ইছেন, আমার এমনি মেজাজ গরম, তুমি এসে এইগুলো বলতেছ? আচ্ছা, তুমি তো চাইলে আমার একটু হেল্প করতে পারো। পারো না? কিসের হেল্প করবো? আমার বাপের কি কোটি কোটি টাকা আছে নাকি? হ্যাঁ, যে তোমার আমি হেল্প করতে যাবো? তোমার যদি সব জায়গায় ঘুষ লাগে তুমি ঘুষের চাকরি করো না, দরকার পড়ে গার্মেন্টসে চাকরি করে খাও না, রিক্সা চালায় খাও না, তাও তো হয়, আর তা তো পারবা না, খালি সামাই করতে পারবা আমার সাথে। এই গার্মেন্টসে চাকরি করলে তুমি আমার বিয়ে করতা? তোমার বাপে তো ইঞ্জিনিয়ার দিয়ে কে বিয়ে দিছে? দেখো, যদি সংসারে যদি অভাব অনটন থাকে না, ভালোবাসা জানালা দিয়ে পলায়, এইরকম ভালোবাসার আমার দরকার নাই। একদিন খাই তো দুই দিন না খাই থাকি। এক টাকা অনমুন আমি এখন আমার বাপের বাড়িতে চলে যাইতাছি। এই দাঁড়া, এই তুমি চলে যেতে গেছি তো বড় সাহস, আমার বাপ ইঞ্জিনিয়ার দেখে বিয়ে দিছে, আর আমার গার্মেন্টসে চাকরি করতে কইতে পার, তোমার কিছু টিয়া দেই ব্যবসা বাণিজ্য করো, তার কোনো খবর নাই আমার খুব কিন্নি। এই কি করো? ফোন দাও কইতাছি, আমি বাড়িতে ফোন দিমু। বাড়িতে ফোন দিবি কে? তোর লোকে ঝগড়া লাগছে আমার, তুই বাজে আর কি হবিকে? তুই পারলে ফোন দেখ, বাবা আমাকে কিছু টাকা দাও, আমার জামাই ব্যবসা করুক। হ্যাঁ, আমি তো ওইটাই তো কমু, তুমি ফোনটা দাও আমি কি কই তুমি শোনো। আচ্ছা ওইটা, হ্যালো আব্বা, আমি এখনই বাড়িতে আসতেছি। কেন আবার? এমনিতেই আমি তোমার মেয়ে, তোমাকে বাড়িতে আমি যাইতে পারি না, এই সংসারে আমি আর আসবো না। দেখো আব্বা, এই অভাব অনটনে থাকা যায় না, তোমাকে জামাইয়ের দুই মাস ধরে চাকরি নাই, ওর আমি বারবার বলা সত্ত্বেও ও কোনো চাকরি বাকরি কোনো কিছু খুঁজতেছে না, আমার একটাই বাহানা দাইতেছে ঘুষ চাই ঘুষ চাই। সব চাকরি কি আর ঘুষ লাগে নাকি? আমার বুঝাইবার আমি বুঝলাম, তোমার সাথে আমি অত কথা কইতে চাই না, যা কথা কর আমি বাড়িতে যাই কমু, আমি এখনই আসতেছি। এই আমার চাকরি নেই কই, তুমি আমার হেল্প করবা আর তুমি তোমার বাপের বাড়ি যেতে চাইতেছো, মানে কি কত মানুষ সমস্যা পড়ে না? তুমি চাইলে তো আমার বলতে পারো যে আমার লগে চলো, সাথে নিয়ে যাইব, অত টাকা পড়ে নাই আমার, নিজের যোগ্যতা আগে একটা চাকরি পাও, তারপর আমার বাবার বাড়িতে থেকে তুমি আমার যায় নিয়ে আইসো। এই আমার কি যোগ্যতা ছিল না? তোর বাপে কি আমার হুদাগামে বিয়ে দিছে? এই ব্যবহার ঠিক করো, তোমার টামি না, তোমার টামি এখন খাইতেছিও না পড়তেছিও না, দুই মাস ধরে তুমি বেকার, এটা কি তুমি ভুলে গেছো? তোমার সংসার আমি এখন থাকবো না, চাকরি যেদিন পাবে সেদিন তুমি আমার ফোন দিও, তুমি ছাড়ো আমার সমস্যা থাক, তোমার সাথে আমি কোনো কথা কব না। এমন লোকে ভাই যোগ্যতা মানছে আর সংসার করে না, একটু সমস্যা থাকতে পারে না, এরকম বহু তো কোনদিন দেয়নি। কি গো গেলা খুশি মন নিয়া
এখন মুখটা বেজার কেন? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? সমস্যা তেমন কিছু না, মায়ের একটা ফোন করছিল। কি কইল? ভালো আছে তো? আর জামাইয়ের সাথে ঝগড়া জাতি, দুইটা মাস বেকার, কাজ কাম নাই। আর পুরুষ মানুষের সাথে কাজ কাম না থাকলে তো এমনি মেজাজ খারাপই থাকে। আমি ফোন করে মায়া কইল যে বাড়িতে আইতেছে। আমি যাই বাড়িতে, আয়, তারপরে দেখি আলাপ টালাপ করি তোর মার সাথে। আসুক। কিন্তু এতে তোমার মন খারাপের কি হইল? মন খারাপের তো কিছু না, মাইয়া যদি সুখে না থাকে তো বাপমার মন খারাপ হইবই। শুনো, চাকরি একটা গেছে, আর একটা হইব, হয়তো কয়টা দিন বসা থাকবো, কিন্তু হইব তো। এই কয়টা দিন নয়, আমরা একটু চালাই, আমাকে তো আর পোলাপান নাই, সমস্যা কি? সাথে মেয়া, মেয়ার জামাই, এতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, মেয়ে যখন আসতে চাইছে আসুক। তোমার মেয়ে হয়তো জামাইয়ের সাথে একটু রাগারাগি করছে, এটা ঠিক করেনি। আর তুমি যে কইলে আমার এখানে আসুক, তো সমস্যা নাই, যে কয়েকদিন চাকরি না হয় আমাদের এখানেই থাকুক। আর আমিও আমার কয়েকজন বন্ধু বান্ধবকে কইয়া রাখছি জামাইয়ের ব্যাপারটা, ওরাও আমারে মানে ভরসা দিছে যে চিন্তা করেন না, আপনার মেয়ের জামাইয়ের জন্য কাজ আমরাও খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, চলো, এখন মুখ গোমড়া করে খারাই থেকো না, চলো যাই। আরে আমার রাইখা যাবে, এটা কি হয় বলো? মানুষ কি কইব? আমার চাকরি বাকরি নেই রে, কি তুমি বাজে কইব? দাঁড়াও না একটু। তোমার সমস্যা কি আনন? হ্যাঁ কইতাছি না, তুমি পিছনে পিছনে আসবা না। কোন মুখে তুমি আমার বাবার বাড়িতে যাইতে চাইতেছো? আমার পিছনে পিছনে যাইতেছো তুমি? আমার শ্বশুর বাড়ি না, আবার মুখ লাগবো কে কোক? কিসের শ্বশুর বাড়ি? হ্যাঁ মানুষ যখন শুনবো যে ওই যে দেখো মুখের মাইয়া এই যে শ্বশুর বাড়িতে এসে পইরা রয়েছে বেকার, তখন তোমার কেমন লাগবো? হ্যাঁ তোমার কোনো যোগ্যতা আছে? কোনো যোগ্যতা তো নাই, কোনো কিছু তো করতেছো না, বেকার তো বসে রইছো, কোন মুখ নিয়ে তুমি যাবে আমার বাবার বাড়িতে? তোমার সাথে যে দিছেন মাইনছে জানবো কেমন আমি বেকার? তুমি কইলে না জানবো কও? তুমি তো চুপ করে কই তোর বাবা, কিছুটা দাঁড়ো তো লইতে পারো কও? একটা কম নিতে পারবো না, আমি তো বুঝতে পারছি তুমি আমার সাথে কেন আমার বাবার বাড়িতে যাইতে নিছো। ওই যে দুই চার পাঁচ দিন খুব ভালো মতো আরাম আয়েস করে খাইতে পারবা, থাকতে পারবা, আর এইদিকে তোমার চাকরি বাকরিও সুস্থ হইব না, ফাঁকি বাস তো তুমি, তোমার এই কর্মের কারণেই তো তোমার ফল পাইতেছো তুমি। আচ্ছা শোনো, তোমার বাইরে আমি কিছুই খামো না, আমার কিছু দেওয়া লাগবো না। তোমার লোক যে আমার ঝগড়া লাগতেছে, খালি আমি যাই একটু থাকি, তুমি বউ লাগো না কও, তোমার লোক যতই ঝগড়া লাগি কিন্তু আমার তো খুব খারাপ লাগে, আমি তোমার ভালোবাসি না কও। মানুষের চাকরি বাকরি নাই থাকতে পারো, জগতে আর মানুষের সংসার করতেছে না, আমার একটু সমস্যা দেয় না। কি সুন্দর করে তুমি কথা কইতেছো, মানে কিচ্ছু বুঝো না তুমি, ফিডার খাও তুমি, তোমার কোনো বউ নাই, কোনো কিচ্ছু নাই, সংসার নাই, যে বকাটি পোলাপান আছে না, অগমত কথাবার্তা কইতেছো তুমি। তোমার এই যে মুখটা না, মুখের মধ্যে একটু তো টেনশনের ছাপ নাই, যে তোমার সংসারটা কেমনে চলবো, তোমার ভবিষ্যৎ কি, তোমার তো এখন আমরা দুইজন আছি, ভবিষ্যতে আমাকে বাচ্চা কাচ্চা হইব, ওইসব কোনো চিন্তা তো তুমি করো না। তোমার বিয়ে করে আমার কপাল দাঁড়ো পুড়ছে, নাইলে আমি যদি একটা রিক্সাওয়ালার কাছে বিয়ে বসতাম না, খুব শান্তিতে থাকতে পারতাম, কোনো ঝামেলা হইতো না, কোনো চিন্তা নাই তো তোমার সেসব নিয়ে। আর চিন্তা তো আছে, চিন্তা বা না আছে দেখি, চিন্তা কি দেখা যায় মোয়ের মধ্যে কও? এই তর্ক করো না তো, তুমি আমার পিছনে পিছনে আসো না, তোমার দেখতে আমার ভালো লাগতেছে না। হ্যালো ভাই, সালাম আলাইকুম। ও যে আপনার বলছিলাম না আমার মেয়ের জামাইয়ের একটা চাকরির ব্যাপার, দেখেন একটু দেখেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমগো? এত ভালো মতো কথা কওয়ার দরকার নাই আব্বা, ও ভালো কথা শোনার মানুষ না। তুমি খালি সবসময় উচ্চা শুধু কথা কবি, কি হয়েছে ক? তোমরা জানো না, দুইটা মাস হয়ে গেল তুমগো জামাইয়ের চাকরি নাই। আচ্ছা একটা কথা কও তো, এইভাবে কি একটা সংসার চলে? এক বেলা খাই তো দুই বেলা না খাই থাকি, এভাবে কোনো মায়া মানুষ সংসার করতে চায়? ওর কোনো মাথা ব্যথা নাই আব্বা, চাকরি যেমন নাই, মানুষ তো একটু চেষ্টা করে, এক জায়গায় না হইলে আরেক জায়গায় দেখে, সারাদিন খুঁজবো দরকার পড়ে, একটা না একটা জায়গায় তো হইব, ওর কোনো চেষ্টা নাই আব্বা। এই জন্য আমি আইসা পড়ছি, ওর বাড়িতে আমি যাবো না, যেদিন চাকরি হবে সেদিন যাবো। আচ্ছা থাম, হয়েছে আমি কিন্তু জানি, ছেলেটা সকালে বের হয় বিকালে আসে, না খাইয়া থাকে, চাকরি খোঁজে করে, তুই তো আনতা যেই ঘরে বয়ে থাকো, কি জানো এগুলো করিস না, আইসোস কয়েকদিন থাক, আমিও কয়েকটা জায়গায় আমি কথা বলছি চাকরির জন্য, এই যে এখনও একজনের সাথে আলাপ করতেছিলাম ওর ব্যাপারে। তো ঠিক আছে শুনো, আমি একটু বাজারে যাই, ওকে ঘরে নিয়ে যাও, আর কী কী লাগবো এটা আমি ফোনে জানিয়ে নেবো না তোমাকে। যাও বাবা, এই যা তোর জামাই নিয়ে ঘরে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালি আমার বাপের সহজ সরল মানুষ দেখা তো,
এইজন্য বেশি আদর দিয়ে বাদর বানায় ফেলাইছে। অ্যাপেল থাম, এত কথা কইতাছস কেন? সব সময় তো কাজ কাম করেই নয়, এখন একটু বহা আছি, চাকরি হয়ে যাইব। আর তোর আব্বাও তো চেষ্টা করতেছে, কয়ে গেল না? হইছে, আমার আর জ্ঞান দিও না। আমার যখন বিয়ে দিছিল না, যখন তোমার সাথে থাকছি তখন আমি দেখি নাই? আব্বা যদি দুই দিন কাজ না করতো কিরকম চিল্লাচিল্লি করতা? আর এখন আমার জ্ঞান দাও না। শুনো, পাতিলে যদি ভাত না থাকে না, ভালোবাসা জানালা দিয়ে পলায়। আমি যা করতেছি এবং সংসারের জন্যই করতেছি, তোমরা জ্ঞান দিলে হইব? কয়দিন এভাবে তুমি গোবাইতে থাকবো? দুই দিন, পাঁচ দিন, দশ দিন, তারপরে ঠিকই খোটা দিবা। আরে তোমার আব্বা তো কইছে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। তুমি এত কথা কও কেন? আমার আব্বার চেষ্টায় চাকরি হইব না? তোমার চেষ্টা করতে হইব? তোমার চাকরি তুই লাইনে দিব না? তোমার জন্য মানুষ চাকরি সাজায় রাখছে। দেখছেন আপনার মেয়ে কত বাজে ব্যবহার করে, কেমন একটা মেয়ের লাগে আমার বিয়ে দিচ্ছেন। কিসের বাজে ব্যবহার করে? হ্যাঁ, কিসের বাজে ব্যবহার করে? যা করতেছি ঠিকই করতেছি। শুনো মা, তোমরা ওরা এত লাই দিও না, তোমার গলায়ের কারণে আরো এরকম হয়েছে, নাইলে ও ঠিকই চেষ্টা করতো। আমার শেষ কথা, যতদিন না পর্যন্ত ওর চাকরি হইতাছে আমি ওই বাড়িতে ফিরে যাবো না। আর আসছে একবেলা থাকুক, থাইকার ও চলে যাইতে কও। এইখানে যদি থাকে ওর চাকরি এমনিতেও হইব না, বাড়িতে যায় চাকরি খুঁজুক। এই তুমি অনেক কথা বলছো, তোমার কি মনে আমি চাকরি খুঁজি না? তুমি রাস্তাঘাটে ঘুরো, আপনার মেয়ের সাবধানে কথা বলতে পারেন। আপনাদের বাসায় আসছি দেখে অপমান করতেছে আমার। পায়েল থাম তো, এত চিল্লাচিল্লি লাগে চুস কে? হ্যাঁ, জামাই কি সবসময় এ থাকে? তা তো আর থাকে না, বিয়ে করে পড়ছে দেখেই তো আইসে। আর তুই স্ত্রী হইয়া যদি জামাইয়ের সাথ না দেস তাহলে কেমন হবো? কত জামাই বাবুজি, চলো তুমি কিছু মনে করো না। আর শুনো, আমার মেয়ে কি কয় না কয় আর কি কইতাছে এগুলো মাথায় রেখো না, চলো। এই যে দোস্ত, আরে তোমার কাছে যাইতেছিলাম। তাই নাকি? হ্যাঁ, তোমার জন্য একটা খুবই সুসংবাদ আছে। আরে এটা আবার কোন সুসংবাদ বলো? তুমি যে ফোনে আমাকে বলছিলে তোমার মেয়ের জামাইয়ের একটা চাকরির কথা, সেই বিষয়টা আমি আমার ভাইরা ভাইকে বলছিলাম। আচ্ছা, আমার ভাইরা ভাইয়ের কোম্পানিতে একটা ইঞ্জিনিয়ারের পোস্ট খালি আছে, সেই পোস্টে তাকে এই ইচ্ছে করলে তুমি দিতে পারো, আমার মনে হয় সেটা ভালো হবে। ও তাই নাকি? যাক, আলহামদুলিল্লাহ, একটা সুখবর দিলা তুমি। আর বুঝেই তো ছেলে পেলে বেকার থাকলে তারা মানে মনের দিকেতে ভালো থাকে না, আর মেয়েটার সাথে খালি ঝগড়াঝুগড়ি করে। তুমি তো আমার ফ্যামিলির মানুষ, তোমারে বলতে পারি, পরে মেয়েটা আমার বাড়িতে আয়া রয়েছে। ঠিক আছে দোস্ত, এই সুখবরটা তুমি নিজের মুখে তোমার ভাবিরে দিয়ে দাও। ঠিক আছে, চলো চলো। আরে ভাই, আপনাদের সাথে এত ভালো সম্পর্ক, তারপরেও আমার জন্য একটা কিছু করতে পারলেন না? কত হেল্প করছে আপনাদের বলেন। আর আমাকে কার সাথে কথা কইতেছো বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ওই চাকরির বিষয়ে কথা হইতেছিল। পায়েল। হ্যাঁ বাবা। একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর বাবা? এটা হলো আমার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তার সাথে ফোনে তোর জামাইয়ের চাকরির ব্যাপারে আলাপ করতাম, ঠিক আছে? হ্যাঁ। তারই এক আত্মীয়র কাছে সে বলে রাখছিল, তারপরে কি হয়েছে একটু? জামাই ভালো আছো? জি ভালো, আপনি ভালো আছেন? আমার বন্ধু আমাকে তোমার চাকরির ব্যাপারে বলেছিল। তো আমার এক ভাইরা ভাইয়ের একটা কোম্পানি আছে, তো সেই কোম্পানিতে তোমার চাকরির জন্য আমার ভাইরা ভাইকে বলেছিলাম। ও বলল যে ওর কোম্পানিতে একটা কর্ম পদ খালি আছে, ওখানে তোমার চাকরি হবে। তাই আমার বন্ধু আমাকে জোর করে ধরে নিয়ে আসলে তোমাদের বাড়িতে। শুনো বাবা, চাকরি তো হয়েই গেল, আর ঝগড়াঝাটি ব্যাপার না, তুমি এখানে পাঁচ ছয় দিন আরো থাকো, যেদিন চাকরিতে জয়েন করবো তারপরে আমার মেয়ের নিয়ে তোমার বাসায় যাবো। আঙ্কেল আপনার অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করলেন, আপনার জন্য ওর চাকরিটা হইলো, আপনার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। না মা পায়ে, ধন্যবাদ দিতে হবে, তুমি তোমার মেয়ের মতো, তোমার জন্য কোনো কিছু একটা করতে পারলে তো আমি নিজেকে গর্বিত বলে মনে করব। দোস্ত, হ্যাঁ, তোমার ভাবি যখন বলছে তোমারে খাওয়াইবো, তো না খাওয়াও তো আর যাইতে দিব না, খাই যাইতে দিব, কি কও? একদম ঠিক। ভাবি অনেকদিন পর আবদার করছে, সেই আবদারটা তো রাখতেই হইব। হ্যাঁ হ্যাঁ, এক কাজ করি, চলো আমরা একটু এক গেম ডাবা খেলি। হ্যাঁ চলো চলো চলো, আমি রান্নাঘর থেকে আসি। যাও। শুনেন, চাকরি তো আপনার হয়ে গেছে, এবার একটু মন দিয়ে চাকরিটা কইরেন যেন চাকরিটা না যায়। এই চাকরির জন্য এত কিছু, এত ঝগড়া। আর শুনো, বুঝোই তো দুইটা মাঝে তোমার চাকরি নেই, সংসারের চিন্তায় আমার মাথাটা নষ্ট হয়ে গেছিলো, এমনিতেই রাগি, এই জন্য একটু রাগারাগি করছো। তুমি কিন্তু এগুলো মনে রাখো না, চাকরি হয়ে গেছে, আমি থেকে আর কিছু করবো না। শুনো, চাকরি করলে স্বামী, চাকরি না করলে আসামি। না দিল না, চাকরি তো হয়েই গেছে এখন।